তোমরা কি রোটেশনাল মেকানিক্স এর ভিডিওটা আরেকবার দেখেছিলে হ্যাঁ স্যার গুড আরে বাবা এই গীর গীতী পালটাকে দেখো তোমরা যাদের একটু অসুবিধা হচ্ছে রোটেশনাল এ ভিডিওটা দেখো ভিডিও দেখে যদি তোমাদের কোনো ডাউটস থাকে তোমরা আমাকে আলাদা করে ফোন করো কল করো করো ওকে কিন্তু ভিডিওটা দেখো ওকে ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে অনেক জিনিসপত্র আরেকবার করে ক্লিয়ার হবে তোমরা একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছ এই ভিডিওগুলো দেখার ঠিক আছে তাতে তোমাদের কি হবে যে জিনিসটা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আরে এই জায়গাটা আমার ভালো করে হয়নি তোমার সেই জায়গাগুলো আহ ভালো করে বুঝতে পারবে তোমরা আবার দুবার করে ভিডিওগুলো দেখো ওকে তোমরা প্লিজ ভালো করে ভিডিওগুলো দেখো তাহলে দেখো আমরা বলো আগের দিন কি দিয়ে শুরু করেছিলাম টর্ক টর্কটা কি বলেছিলাম সেটা হচ্ছে রোটেশনাল এফেক্ট অফ ফোর্স কি বললাম রোটেশনাল এফেক্ট অফ ফোর্স যদি একটা যে পার্ট মানে যদি একটা পার্টিকেলকে একটা ফোর্স ট্রান্সলেশনাল মোশন করায় তাহলে টর্ক কি করায় বলো বলো টর্ক কি করায় রোটেশনাল রোটেশনাল মোশন করায় রোটেশন করাবে তোমরা লিনিয়ার ডায়নামিক্স এর সাথে লিনিয়ার ডাইনামিক্স এর সাথে রিলেট করতে থাকবে তাহলে দেখবে মনে থাকবে ওকে তো চলো আমরা স্টার্ট করে দিচ্ছি তো আমরা কি নিয়ে ডিসকাস করছিলাম বলো আমরা ডিসকাস করছিলাম টর্ক নিয়ে তার মানে টর্ক দেখো টর্ক বেসিক্যালি কি বলো বেসিক্যালি কি সেটা হচ্ছে রোটেশনাল এফেক্ট অফ ফোর্স ফোর্স ট্রান্সলেশন মোশন করায় টর্ক রোটেশনাল মোশন করায় তার মানে টর্ক বার করার জন্য আমাকে কি করতে হয় আমরা একটা পয়েন্ট থেকে টর্কটা বার করি ঠিক আছে সেই পয়েন্ট থেকে যদি আমি টর্কটা বার করতে চাই আমি টর্কটা কিভাবে বার করি সেটা হচ্ছে যে ফোর্সটা কাজে লাগছে যে ফোর্সটা কাজে লাগছে সেই ফোর্সটা বলো 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 যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাকে আমরা আগে পেছনে বাড়িয়ে দিই তারপরে যে পয়েন্ট থেকে আমাকে টর্কটা নিতে বলেছে সেখান থেকে আমি কি করি বলো বলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে যে কোয়ান্টিটিটা বেরোয় সেটা হচ্ছে আমার টর্ক কারেক্ট এরপরে আমরা দেখি সেটার ডাইরেকশন কোন দিকে ডাইরেকশনও দেখতে পারো সেন্সও দেখতে পারো সেন্স আর ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট সেন্স মানে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ আর ডাইরেকশন মানে মানে কোন ডিরেকশনে ঠিক আছে তো এইগুলো ডিসকাস করার পরে আমি তোমাদের কাপল সম্বন্ধে কয়েকটা কথা বলেছিলাম নাও আমরা কাপল নিয়ে একটু ডিসকাস করেছিলাম তারপরে আমি ওয়াক ডান বাই আ কাপল এটা হোমওয়ার্কটা দিয়েছিলাম এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা বেশিরভাগ লোকজনই করনি কিন্তু অনেকে আমাকে করে পাঠিয়েছ এবং যারা করে পাঠিয়েছো তারা মোরলেস ঠিকঠাকই করে পাঠিয়েছ লাস্ট আমাকে করে পাঠিয়েছে বোধ হয় লাস্ট জাকারটা দেখলাম শুভমেরটা দেখলাম শুভম ঠিকঠাক করেছো ঠিক আছে তো দেখো এখানেও কিন্তু খুব ইজি এই কনসেপ্টটা আমরা যদি এর ওয়াকডান বার করি খুব ইজি দেখো এইখান থেকে এইটা টু ডি এইখান থেকে এইটা টু ডি ওকে আচ্ছা বলো তো টোটাল টর্ক কত বলতে পারবে টোটাল টর্ক এখানে বলো এখান থেকে এইটা এইটা কত ডিস্টেন্স ডি এখান থেকে এইটা ডি এবারে বলো কটা ফোর্স কাজ করছে হ্যালো বলো কটা ফোর্স কাজ করছে বলো দুটো ফোর্স কাজ করছে তার মানে দুটো ফোর্স জন্য কটা টর্ক হবে দুটো টর্ক হবে এবার দেখো ফার্স্ট টর্ক বলো তো এই যে এই পয়েন্টের রেসপেক্ট তো ঘুরছে এখান থেকে যে ফোর্সটা কাজ করছে তার ডিসটেন্স কত ডি না বলো এবার বলো এই যে টা যেটা সেটা হচ্ছে এফ ডি ক্লক ওয়াইজ না অ্যান্টি

কি বললাম বলো বার করব দেখো ভালো করে এই বার করার জন্য দেখো ভালো করে এই যে এই ভালো করে শোনো সেটা হচ্ছে এটা এ এটা বি কি বললাম এটা এ এটা বি এবারে আমাকে একটা কথা বলো এই ফোর্সটার জন্য না হ্যাঁ এই ফোর্সটার জন্য এই যে এই ফোর্সটার জন্য দেখো এই ফোর্সটার জন্য আমাকে বলতো ওয়াকডান কি হবে ওয়াকডান এই ফোর্সটার জন্য ডব্লু টু ডব্লু টু কি হবে তো আচ্ছা দেখো এইদিকে ফোর্সটা কাজ করেছে কারেক্ট আমি ধরলাম তার মানে কি আমি বলতে পারি এফ ইন্টু এ বি বলতে পারি ওয়াকডান

আবার বলো তো এবি কে লিখতে পারি এবি কে দেখো এবি কে লিখতে পারি বলো ডি ইন্টু থিটা লিখতে পারি হ্যালো এবি কে লিখতে পারি ডি ইন্টু থিটা এই যে বলো এই যে আর্ক আর্ক যেটা মনে আছে আর্ক হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে সিডি কে কি লিখতে পারি বলো ডি ইন্টু থিটা এবার এখানে বসিয়ে দাও এফ টু ডি ইন্টু না বলো এফ টু ডি ইন্টু এবার বলো তো এফ ইন্টু কি টর্ক না তার মানে ওয়াক ডানটাকে আমি কি লিখলাম টাও ইন্টু সরি থিটা কারেক্ট বুঝতে পেরেছ বলো তোমাদের যদি কোনো ডাউটস থাকে বলো আমি আবার বলবো তোমাদের যদি কোনো ডাউটস থাকে বলো আমি আবার বলবো ওকে এই ছিল আমাদের একটা সামান্য কোয়েশ্চেন ওকে এরপরে আমি তোমাদের একটা প্রবলেম করাবো যে প্রবলেমটা আমাদের সিটে আছে খুব ইজি একটা প্রবলেম জাস্ট এই যে ফর্মুলাগুলো করলাম না আচ্ছা না তোমরা এটা করতে পারবে না যতক্ষণ না আলফা বার করছো ঠিক আছে আজকেই করব একটু পরে করব। তোমরা আমাকে বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কি না বলো এই অবধি কোনো ডাউট আছে কি না আছে

হ্যাঁ ওকে আচ্ছা এইবারে আমি তোমাদের একটা কোশ্চেন করব কোশ্চেন করব দেখো সেই কোশ্চেন থেকে দেখো ফার্স্ট আমি যদি বলি ইফ নেট জিরো ওকে ডাজ ইট ইমপ্লাই নেট টর্ক জিরো ভেবে বলো নেট ফোর্স জিরো ডাজ ইট ইমপ্লাই নেট টর্ক নো কেন আরে

ওকে এইদিকে ফোর্সটা লাগছে এফ এবারে বলো এখানে কি এফ নেট জিরো এই সিস্টেমে নো স্যার কিন্তু টর্ক নেট কেন এই মাসটা কি ঘুরছে নো স্যার ভেরি গুড তার মানে আমি এইটা বলতে পারি যে এফ নেট জিরো হলেই টাউ নেট জিরো হবে না আবার টাউ নেট জিরো হলেই এফ নেট জিরো হবে না এটুকু কি বোঝা গেছে আচ্ছা এবার কিন্তু কনসেপচুয়াল জিনিস করব দেখো তো এইটা সবাই বুঝতে পারি কিনা আমরা তারপরে আমি ইকুইলিমে আসবো আগে এটা দেখো খুব ইম্পর্ট্যান্ট ধরো আমার কাছে একটা রড আছে কাপলের কনসেপ্ট ভাই কাপলের কনসেপ্ট এদিকে আমি একটা ফোর্স দিয়েছি এফ কারেক্ট তোমরা নিজেরা করবে এদিকে একটা ফোর্স দিয়েছি এফ ওকে এটা টু এল ডিস্টেন্স এদিকেও ফোর্স দিয়েছি এফ আচ্ছা এখানে অনেকগুলো পয়েন্ট আছে এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে সি পয়েন্ট ওকে আর বাইরে এখানে একটা পয়েন্ট আছে ডি পয়েন্ট আর বাইরে একটা পয়েন্ট আছে ধরো ই পয়েন্ট ই এবারে আমাদের বিভিন্ন পয়েন্টের জন্য টর্ক বার করতে হবে বলো তো টর্ক অ্যাবাউট এ কি হবে বলতে পারবে টর্ক অ্যাবাউট এ কি হবে ভেবে বলো অ্যাবাউট পয়েন্ট এ বলো কি করে কারেক্ট 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 এফ ইনটু টুয়েলভ ভেরি গুড এফ ইনটু টুয়েলভ

ওকে আচ্ছা যদি নেট জিরো হয় তাহলে তো আমি এটাও বলতে পারি যে টাও নেট এটা মে বি জিরো মে নট বি জিরো ওকে নেক্সট আমি যেটা বলছি সেটা সবাই শোনো বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম আচ্ছা বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম মানে কি হ্যালো বডি ইজ ইন ইকলিব্রিয়াম মানে বডি রেস্টে আছে এবারে ভালো করে শোনো তো এইটা বডি ইকুইলিব্রিয়ামে না ইকুইলিব্রিয়ামে আছে না নন ইকুলেব্রিয়ামে আছে তো এইটা বডি ইকুইলিব্রিয়ামে না নন ইকুয়িব্রিয়ামে ইকুইলিব্রিয়াম আরে ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি সে নড়ছে কি নড়ছে না বলো ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি সে নড়বে না ইফ দা বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম দেন ইট বি স্ট্যাটিক এইবারে শোনো এইখানে এই সিনারিওতে এটা হচ্ছে এক নাম্বার সিনারিও এটা দু নাম্বার সিনারিও বলো দু নাম্বার সিনারিওতে ট্রান্সলেশন মোশন হবে না হবে না ভেরি গুড বলো রোটেশনাল মোশন হবে সরি হবে ঘুরবে হ্যাঁ ঘুরবে

না ইকুইব্রিয়ামে নয় তোমার কোয়েশ্চেনটা বুঝলাম না তাহলে ইকুইব্রিয়ামে নয় সেটাই তো আমি না যদি বডিটার মধ্যে নেট ফোর্স মানে জিরো হয় তাহলে মানে ইকুইব্রিয়ামে পড়েছে মানে যদি বডিটা যদি একটা বডি কনস্ট্যান্ট ভেলোসিটিতে শুধু মুভ করছে তাহলে সেটা ইকুইব্রিয়ামে থাকবে কারণ তার উপর তো নেট ফোর্স জিরো হ্যাঁ সেটা ইকুইব্রিয়ামে থাকবে থাকবে তাহলে এখানেও তো স্যার নেট ফোর্স জিরো তাহলে এখানে কেন ইকুইব্রিয়ামে থাকছে না এখানে তো বডিটা ঘুরছে ঘুরবে না আচ্ছা আমাকে একটু এগোতে দাও তাহলে ও আচ্ছা ট্রান্সলেশন উল্টো হয়ে গেছে আচ্ছা শোনো ভালো করে কি বলছি তার মানে একটা বডি যদি ইকুইলিবিয়ামে থাকে তাহলে কি কি ইকুইলিব্রিয়ামে থাকতে হবে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম বলো translational equilibrium r rotational, rotational equilibrium করে শোনো আমরা 10 অব্দি শুধু ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ কারবার করেছি আমরা রোটেশনাল ইকুইলিব্রিয়ামে কোনো কথা বলিনি বলো তো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য কি হতে হবে এফ নেট কি হতে হবে জিরো হতে হবে বলো তো রোটেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য এফ টাউনেট কত হতে হবে জিরো হতে হবে এবার আমি যদি বলি একটা বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম তাহলে দেখো যদি আমি বলি একটা বডি ইকুইলিব্রিয়াম তাহলে তাকে কোন কোন ইকুইলিব্রিয়ামে থাকতে হবে বলো কোন কোন ইকুইলিব্রিয়ামে থাকতে হবে ট্রান্সলেশনাল রোটেশনাল ট্রান্সলেশনও থাকতে হবে রোটেশনালও থাকতে হবে গেট বাই পয়েন্ট তাহলে বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম তার জন্য কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে

ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে ভেরি এবার বলো রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে ভেরি তার মানে একটা বডিতে যদি ইকুইলিব্রিয়ামে থাকে আমি বলি কারেক্ট আর তাহলে সেটা দুটো ইকুইলিব্রিয়ামে থাকতে হবে এবার নেক্সট কোয়েশ্চেন তার মানে বডি ইন ইকুইলিব্রিয়াম আমি কিন্তু পার্টিকেল ইন ইকুইলিব্রিয়াম বলিনি ভেবে দেখো যদি পার্টিকেল ইন ইকুইলিব্রিয়াম হতো তাহলে কি রোটেশনাল এর কনসেপ্টটা আসতো পয়েন্ট পার্টিকেল পয়েন্ট পার্টিকেলের জন্য রোটেশনাল ভ্যালিড বা রোটেশনাল দরকার হয় দরকার হয় না বুঝতে পেরেছো তার মানে বডির জন্য কন্টিনিউয়াস বডির জন্য হলো কন্টিনিউয়াস বডির জন্য আমার ইকুইলিব্রিয়ামটা দরকার হয় সেই ইকুইলিব্রিয়ামটা কি আরেকবার বলো সেই ইকুইলিব্রিয়ামটা কি দুটোই হতে হবে বলো এই অবধি ক্লিয়ার বলো এই অবধি ক্লিয়ার স্যার একটা एग्जांपल দেবে আ কি एग्जांपल মানে যেখানে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম জিরো মানে ইকুইলিব্রিয়ামে আছে এফ নেট জিরো টর টাওয়ার নেট জিরো হ্যাঁ দেবো নিশ্চয় তো নিশ্চয়ই ওয়েট করো দিচ্ছি ঠিক আছে এই অবধি ক্লিয়ার আচ্ছা এই অবধি যদি ক্লিয়ার হয় এবার আমি তোমাদের একটা প্রবলেম করাবো ভালো করে দেখো প্রবলেমটা সেই প্রবলেমে তোমার আমাদের ক্লিয়ার জিনিসপত্র আর আহ কনসেপ্টটা বিল্ড আপ হবে ভালো করে দেখো ভালো করে শুনবে প্রবলেমটা আমার কাছে একটা রড আছে আমার কাছে একটা রড আছে রডটা না এখানে হিঞ্জ করা কি বললাম এখানে হিঞ্জ করা কোনো ডাউট আছে একটা রড আছে এখানে হিঞ্জ করা আছে ওকে আচ্ছা না আমি একটু ভুল বলেছি দেখো একটা রড আছে কোনো হিঞ্জ করা নেই এরকম একটা রড আছে এবার দেখো এই রডের এইদিকে দশ নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি আর এইদিকে এইভাবে এইভাবে আমি উম কুড়ি নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি এই অ্যাঙ্গেলটা থার্টি সেভেন কারেক্ট বলতো এই বডিটা এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে কি ইকুইলিব্রিয়ামে নেই

থার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে ভালো করে শোনো কি বললাম থার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে থার্ড একটা ফোর্স করতে হবে ইকুইলিব্রিয়াম বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম কি বললাম থার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যাতে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে আচ্ছা ভালো করে লক্ষ্য করো আমার কথাটা এই যে টোয়েন্টি নিউটন দেখো একে আমরা দুটো ভাগে ভাঙতে পারি একটা এই একটা এই বলো তো ভাঙতে পারি ভাঙতে পারি তো তাহলে বলো তো এই এই ভ্যালুটা কত হবে ষোলো হবে কিনা দেখো তো আর এই ভ্যালুটা বারো হবে কিনা দেখো তো হ্যাঁ ওটা বারো আর কোনো ডাউট আছে

left side তাহলে একটা কথা বলো আমার যে থার্ড फोर्थটা হবে তার কটা কম্পোনেন্ট থাকবে দুটো ভেরি গুড দুটো কম্পোনেন্ট থাকবে সেই দুটো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট থাকবে এক্স অ্যাক্সিস বরাবর আর একটা কম্পোনেন্ট থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো বডি ইকুilibriume আছে মানে কি এফ নেট জিরো এবার এফ নেট জিরো মানে কি এফ নেট এক্স অ্যাক্সিসে ও জিরো এফ নেট ওয়াই অ্যাক্সিসে ও জিরো তাই না

তার মানে এফ থ্রির ম্যাগনিটিউড বুঝতে পেরেছো কত রুট ওভার সিক্সটিন স্কোয়ার প্লাস টোয়েন্টি টু স্কোয়ার বলো বুঝতে পেরেছো কিনা কোনো ডাউট আছে আচ্ছা এবারে ভালো করে শোনো আমি তোমাদের সামনে যেটা ড্র করেছি এটা পয়েন্ট পার্টিকেল না কন্টিনিউয়াস মাস বলো পয়েন্ট পার্টিকেল না কন্টিনিউয়াস মাস কারেক্ট কন্টিনিউয়াস তার মানে এইটার ক্ষেত্রে আমাকে রোটেশনাল ইকুইলিব্রিয়াম কনসিডার করতে হবে কি হবে না রোটেশনাল ইকুইলিব্রিয়াম করতে হবে অ্যাবসলিউটলি করতে হবে কারণ এটা কন্টিনিউয়াস মাস তো আচ্ছা এবারে নেক্সট কোয়েশ্চেন এই যে F3 তার মানে কি বেসিক্যালি আমি মানে এই ডিরেকশনে আমি F3 কে अप्लाई করেছি না দেখো এই ডিরেকশনে এইটাই আমার F3 না যার ভ্যালু আমি দিয়ে দিয়েছি এবার বলো ভালো করে শোনো আমি এই F3 টা এই পয়েন্টে 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 এই যে কোনো পয়েন্টে আমি অ্যাপ্লাই করতে পারি কি পারি না বলো যে কোনো পয়েন্টে অ্যাপ্লাই করতে পারি কি পারি না না স্যার যে কোনো পয়েন্টে হবে না যে পয়েন্টে করতে পারি যে কোনো পয়েন্টে দেখো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি f3 আমি শোনো শোনো f3 আমি যে কোনো পয়েন্টে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামটা স্যাটিসফাই হচ্ছে কিন্তু এফ থ্রিটা এফ থ্রিটা আমি ভালো করে শোনো এফ থ্রিটা আমি এফ থ্রিটা এক মিনিট একটু ভাবতে দাও হুম এফ থ্রিটা আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে আমার এফ থ্রিটা আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে আমার রোটেশনাল ইকুইলিব্রিয়াম নাও থাকতে পারে কি বললাম রোটেশনাল ইকুইলিব্রিয়াম নাও থাকতে পারে আমি ধরলাম আমি এখান থেকে এক্স ডিস্টেন্সে আমি এই 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 পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে এফ3 টা अप्लाई করেছি স্যার হুম সেন্টার অফ মাসে কি अप्लाई করলে কি রোটেশনাল ইকুইলিব্রিয়াম মানে মোশনটা কি থাকবে সেটা বলা মুশকিল ভাই সেটাই আমি ক্যালকুলেট করছি আমি ধরলাম ধরো এইখান থেকে এক্স ডিস্টেন্সে আমি ইয়ে করছি এক্সটাকে अप्लाई করেছি এবারে শোনো এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলছি এই পয়েন্টটাকে

ধরো আমি বললাম যে আমি যদি এখানে ধরো এ এটা ধরো বি বলতো আমি যদি টাও এ কে জিরো করে দিই তাহলে বলতো টাও বি টাও বি কত হবে বলতে পারবে জিরো হবে না কেন দেখো এফ নেট তো জিরো আমরা একটু আগে কি প্রুফ করেছি এই যে এফ নেট যদি জিরো হয় তাহলে টাও অ্যাবাউট এনি পয়েন্ট ইজ সেম তাহলে এফ নেট যদি জিরো হয় আমি যদি টাও অ্যাবাউট এ জিরো কে পেয়ে যাই তাহলে টাও অ্যাবাউট বি কি হবে সব পয়েন্টে সেম হবে না আমার কথা বুঝতে পারলে গুড এবার তোমরা আমাকে বলো যে তার মানে কি টাউনের টা জিরো দেখাতে হবে আমি যে কোন পয়েন্টে আমি জিরো দেখাতে পারি যে কোন পয়েন্টের এগেনস্টে কারেক্ট এবার আমি সেটাই করছি দেখো আমি বেসিক্যালি ডিসকাস করছি যে কত ডিস্টেন্সে এই মানে কত ডিস্টেন্সে এই এফ থ্রিটাকে লাগানো হয়েছে এবার ভালো করে শোনো আমি টাও অ্যাবাউট এ ক্যালকুলেট করব। টাও অ্যাবাউট এ ক্যালকুলেট করব। বলতো এই পয়েন্টের এগেনস্টে যদি আমি টর ক্যালকুলেট করি এই দশ নিউটনের জন্য কত ভ্যালু হচ্ছে দশ নিউটনের জন্য ভেরি গুড এবারে বলো এই ষোলো নিউটনের জন্য কত ভ্যালু হচ্ছে এই যে এই ষোলো নিউটনের জন্য কেন জিরো বলো বলো এই ষোলো নিউটনের জন্য আরে জিরো হবে কেন

সে জিরো কারণ এই এই ফোর্সটা কিন্তু এইখানে अप्लाई হয়েছে এই রকম তার মানে একটা এই আর একটা সেম ভাবে এইদিকে হলো তাহলে বলো তো এই 16 জন্য কত হচ্ছে জিরো বলো তো এই 12 জন্য কত হচ্ছে ভেবে বলো 12 জন্য কত হচ্ছে হ্যাঁ সেট 12 10 ভেরি এইটা হচ্ছে 12 দেখো এটা বারো

বুঝতে পেরেছ তার মানে এখান থেকে কি মিন করছে তার মানে এটা কিন্তু সেন্টার আমরা ফোর্সটা দিচ্ছি মাসে না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ বলো সেন্টার আমরা ফোর্সটা দিচ্ছি না বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ তার মানে বলো বডিটা ইকুইলিব্রিয়াম থাকতে গেলে আমাকে একমাত্র এই এক্স পয়েন্টে এফ থ্রির ফোর্সটা দিতে হবে না ভেবে বলো এই এই মানে এই পয়েন্টেই আমাকে এফ থ্রি ফোর্সটা দিতে হবে এখান থেকে এক্সিস্টেন্স দূরে সেই ডিস্টেন্সটা আমি বার করেছি এই প্রবলেমটা ক্লিয়ার বলো 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 এই প্রবলেমটা ক্লিয়ার হ্যালো এই প্রবলেমটা কি তোমাদের ক্লিয়ার নেক্সট প্রবলেমটা দেখো তো খুব সুন্দর প্রবলেম দেখো একটা রড আছে আছে এই রডের আচ্ছা ঠিক করে অসুবিধা নেই এই রডের লেন্থ এল এবারে এইখানে একটা স্ট্রিং লাগানো আছে আর একটা স্ট্রিং লাগানো আছে এটা ধরো এইখানে কি বললাম আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে

কি নড়াচড়া করছে কি করছে না তাহলে এ ইকুইলিব্রিয়ামে আছে কি নেই বলো ইকুইলিব্রিয়ামে আছে কি নেই আছে তো হ্যালো তার মানে টাও নেট কত জিরো আর এফ নেট কারেক্ট এবারে একটা জিনিস দেখো আমি যদি এই রডের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তোমরা সবাই করতে পারো ড্র করছি ড্রেক্ট এদিকে কত নিচের দিকে আমি লিখতে পারি টি ওয়ান বলতো এইটা এই যে এই যে এই ইকুয়েশনটা লিখেছি এটা এক নাম্বার থেকে পেয়েছি না দু নাম্বার থেকে পেয়েছি এবারে শোনো আমাদের এক নাম্বারটাও ইউজ করতে হবে কেন টি ওয়ান টি টু কটা আনন কটা ইকুয়েশন দরকার আমি কটা পেয়েছি আমার আর একটা দরকার আর একটা কি করে বার করব টর্ক থেকে ভালো করে ভেরি গুড ভেরি গুড এবারে এই পয়েন্টটাকে এ ধরো তোমরা যে কোনো পয়েন্টের এগেনস্টে নিতে পারো আমার কোনো আপত্তি নেই তোমরা বাড়িতে গিয়ে ট্রাই করো এ বি সি ডি একটা এক্সাম্পল তোমাদের আমি দেখালাম না বলো এই যে কোথায় গেল বেটা

আহ তারপরে আর কিসের জন্য থাকবে এখান থেকে তো এমজি কাজ করছে এমজির জন্য টর্ক থাকবে বলো হ্যালো এমজির জন্য টর্ক থাকবে হ্যালো থাকবে তো ভেরি গুড ভ্যালু কি হবে বলো এমজি ইনটু এল বাই 2 ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ভেরি গুড আমি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি আচ্ছা এবারে বলো টি টু এর জন্য থাকবে এই যে টি টু এর জন্য হ্যাঁ কত কি হবে কে টু ইনটু ভেরি গুড কেন দেখো এইটা টি টু আর এইখান থেকে ডিসটেন্স হচ্ছে থ্রি এল বাই ফোর এইটা ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ এই যে অ্যান্টি ক্লক ওয়াইজ ভেরি গুড এই দেখো না এটা এইভাবে ঘোরানোর চেষ্টা করছে আর এই পয়েন্টের রেসপেক্টে আর এমজি এইভাবে ঘোরানোর চেষ্টা করছে এবার ক্লক কে যদি আমি তোমার পজিটিভ ধরি তাহলে অ্যান্টি ক্লক কে নেগেটিভ ধরতে হবে তাই তো এবারে বলো যদি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে এর ভ্যালু কি হবে জিরো কারেক্ট এবারে তোমরা আমাকে বলো যে একটাকে তো আমি পজিটিভ নেগেটিভ ধরতে পারি তুই যে কোন একটাকে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবে একটা প্রবলেমে যাকে পজিটিভ ধরছো তাকে পজিটিভই ধরবে ক্লক কে পজিটিভ ধরলে সবার জন্য ক্লক ওয়াইজ ধরবে পজিটিভ ধরবে ঠিক আছে আচ্ছা এবার তোমরা এই দুটো ইকুয়েশন সলভ করে বলতো টি ওয়ান টি টু কত আসছে টি ওয়ান বোধহয় এম জি বাই থ্রি আসছে দেখো তো আসছে কিনা আর টি টু টু এম জি বাই থ্রি তোমাদের কাছে প্রবলেমটা ক্লিয়ার তোমাদের কাছে প্রবলেমটা ক্লিয়ার বলো এই প্রবলেমটা ক্লিয়ার হ্যালো হ্যাঁ ওকে তাহলে আমরা আরেকটু আগে যাই তার মানে দেখো আমরা আর নেট হবে তাও নেট হবে না এটাই তো তাও নেট দেওয়ার নেট টর্ক আমি যদি একটা টর্ক নিই তাহলে সেটা একটা হবে আর যদি তিন চারটে টর্ক অ্যাড করি তাহলে সেটা তো তাও নেট হবে ভাই তাই না আচ্ছা দেখো 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 তার মানে আমরা আমরা কি করতে চাইছিলাম আমরা বেসিক্যালি রোটেশনাল মেকানিক্স শুরু করেছি সেই রোটেশনাল মেকানিক্সে যেমন ছিল মানে সাথে ফোর্স আর একটা রিলেশন ছিল আমরা সেরকমই একটা রিলেশন বার করতে চেয়েছি এম আই রাইট সেইটা করতে গিয়ে আমরা মাস পড়লাম রোটেশনাল মেকানিক্স সেটা কি মোমেন্ট অফ তারপরে টাও পড়লাম টর্ক সেটা কি সেটা হচ্ছে রোটেশনাল মেকানিক্সে মানে যে রোটেশনাল মেকানিক্স এ যা যে ওকে ঘোরায় বা যে রোটেশনাল মেকানিক্সটা প্রডিউস করে সেটা হচ্ছে টাও সেই টাওয়ারই একটা ছোট পার্ট পড়লাম কাপল যখন দুটো জায়গায় একই ফোর্স লাগে ক্লিয়ার এই ধরনের কথাবার্তাগুলো আমরা পড়েছি এগুলো সব পড়েছি আমরা একটা ফাইনাল ইকুয়েশনে আসার জন্য ঠিক আছে এবার আমরা সেই ফাইনাল ইকুয়েশনটায় আসব যেটা হচ্ছে আমরা আগেই তোমাকে আমি বলেছিলাম এখন সেটা প্রুফ করব কি মনে আছে টাও ইকুয়াল টু আই বলো টাও ইকুয়াল টু আই আলফা ঠিক আছে সেটা প্রুফ করবো খুব ইজি প্রুফ লক্ষ্য করো খুব ইজি প্রুফ লক্ষ্য করো দেখো ধরো টু ডি ধরো থ্রি ডি ধরো ডাজেন্ট ম্যাটার এইখান দিয়ে তোমার পাস করছে ঠিক আছে এবারে ধরো এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে এম ওয়ান প্রচুর পয়েন্ট আছে আমি ধরলাম এটা এম ওয়ান পয়েন্ট রাইট এই ডিস্টেন্সটা আর ওয়ান ডিস্টেন্সে কারেক্ট এবারে ভালো করে শোনো এ এইদিকে ঘুরছে তোমার ওমেগাতে এবং আলফা অ্যাক্সেলারেশন ওমেগাটা কি বলো বলো ওমেগাটা কি হ্যালো ওমেগাটা কি আলফাটা কি ভেরি গুড ভেরি গুড আচ্ছা এইবারে আমি এই এম ওয়ান পয়েন্টের জন্য টর্ক ক্যালকুলেট করব টর্ক ওয়ান ক্যালকুলেট করব টর্ক ওয়ান আচ্ছা টর্ক ওয়ান ভালো করে শোনো টর্ক ওয়ান যদি আমি ক্যালকুলেট করি তো এই যে এই পার্টিকেলটার আল ইয়ে তোমার ওমেগা আলফা আর ওয়ান তো এই এম এর ওপরে এম এর ওপরে এই এম এর ওপরে কি কি ফোর্স কাজ করছে মানে আমার বক্তব্য সেন্ট্রি ফিউ এই সেন্ট্রি ফোর্স কাজ করছে সেন্ট্রি পেটাল ফোর্স কাজ করছে করছে কোন দিকে ভেতরের দিকে ভ্যালু কি হয় ওমেগা স্কোয়ার আর ওয়ান না বলো সেন্ট্রি সরি এটা হচ্ছে সেন্ট্রি পেটাল অ্যাক্সেলারেশন এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান না আচ্ছা বলো 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 সেন্ট্রি পেটাল ফোর্স এবারে বলো এই এম ওয়ান এর ওপরে এই এম ওয়ান এর ওপরে

mdv by কোন डाउट আছে নেই এবারে বলো আমি এই পয়েন্টের এগেইনস্টে বা এই পয়েন্টের রেসপেক্টে এই m1 এর টর্ক বার করছি বলো তো এই m1 এর টর্কে এইটা তো fc সেন্ট্রিট পেটাল ফোর্স বলো তো এই পেটাল ফোর্সটা কি কাজে লাগবে লাগবে না কেন না পাস করে আছে আরে এই তো পাস করছে তার মানে তার জন্য টর্কটা কত হবে জিরো

এই প্লেনের কোন টর্ক মানে নর্মালটা ব্যালেন্স করছে কিন্তু এই এমজির কোন টর্ক এই এই অ্যাক্সিস বরাবর হচ্ছে না যেটা আমি আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝবে হ্যাঁ হ্যাঁ আগের দিন বুঝিয়েছিলাম একটা পারপেন্ডিকুলার রাইট এইটাই যদি আমি ফোর্স দিই তাহলে ভেবে দেখো এই অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো ফোর্স থাকে তার কোনো টর্ক এই অ্যাক্সিসে কাজ করে না এটা আমি বলেছিলাম বুঝতে পেরেছো এখানেও এমজি এই নিচের দিকে কাজ করছে যেটা এই দুটোর সাথে প্যারালাল তুমি ওপর থেকে দেখছো ওইরকম একটা ইয়ে দেখতে পাচ্ছো ওকে বুঝেছো স্যার আপনি আমি জাস্ট এটা પૂછলাম যে একটি পার্টিকেল যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে ঘোরে এবং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে ঘোরে তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সও আসবে সেন্ট্রিফিউ আর ট্যানজেনশিয়াল ফোর্সও আসবে ওকে আচ্ছা কিন্তু যেটা টর্ক সেই টর্কে কি আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সটা থাকবে কোনো এফেক্ট না তাহলে বলো তো এম ওয়ান এর উপর টর্ক কত কাজ করবে এই পয়েন্টের এগেইনস্টে টাউ ওয়ান ভ্যালু কি হবে এই এফ যদি আমি দিই এম ওয়ান স্কয়ার আলফা সিমিলারলি তুমি অন্য যে কোনো একটা পয়েন্ট নাও টাউ টু তার ভ্যালু কি হবে বলো তো এম টু বলো আর টু স্কোয়ার আলফা এটা কি বুঝতে পেরেছো বলো আমি এই পয়েন্টটাকে এ পয়েন্ট বলছি তোমরা কি সবাই বুঝতে পেরেছো এম টু কি হবে এই যে কোনো একটা পয়েন্ট নাও ধরো এখানে এম টু কার এগেনস্টে তোমার টর্ক হবে এটা কি বুঝতে পেরেছো বলো এটা বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ স্যার তাহলে বলো তো টর্ক অ্যাবাউট এ কি হবে টাউ ওয়ান টাউ টু এরকম করে করে চলবে না যদি এরকম করে করে চলে তাহলে দেখো

এবার বলো তো এই যে আইটা ক্যালকুলেট করা করা হচ্ছে কোন পয়েন্টের রেসপেক্টে আইটা ক্যালকুলেট করা হচ্ছে এই এ পয়েন্টের রেসপেক্টে না ভেবে বলো বলো আইটা ক্যালকুলেট করা হচ্ছে এ পয়েন্টের রেসপেক্টে না এটা কি এই ইকুয়েশনটা কি তোমরা বুঝতে পেরেছো টাও ইকুয়াল টু আই আলফা বলো বলো টাও ইকুয়াল টু আই আলফা তার মানে এখানে টাও আর আই ভালো করে শোনো অ্যাবাউট অ্যাবাউট সেম অ্যাক্সিস বলো তো সেই অ্যাক্সিসটা সেন্টার অফ মাস দিয়ে পাস করবে কি করবে না বলো সেই অ্যাক্সিসটা মানে এই যে এটা তো অ্যাবাউট একটা অ্যাক্সিস এই যে টাও এই যেটা ক্যালকুলেট করি টর্ক যে কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি ক্যালকুলেট করতে হয় আমাকে একটা অ্যাক্সিস বা একটা পয়েন্টের মানে রেসপেক্টে নিতে হবে তাহলে বলো তো সেই পয়েন্টটা বা সেই অ্যাক্সিসটা সেন্টার অফ মাস দিয়ে কি পাস করবে কারেক্ট করতেও পারে নাও করতে পারে নট নেসেসারিলি বললাম করতেও পারে হ্যাঁ যদি বাইরে নিতাম যেখানে অবজেক্টের বাইরে কোনো কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে তুমি টর্ক যে পয়েন্টের বা যে অ্যাক্সিসের রেসপেক্টে বার করছো আইও সেই পয়েন্টের রেসপেক্টেই বার করতে হবে ডিয়ার আমার কথা বুঝতে পারলে টর্ক যে পয়েন্টের রেসপেক্টে বার করছো আইও সেই পয়েন্টের রেসপেক্টে বার করতে হবে তার মানে এবাউট सेम অ্যাক্সিস ভেরি ইম্পর্টেন্ট এবারে শোনো এই অ্যাক্সিসটা মে হ্যালো বলো কোনো ডাউট আছে আচ্ছা এইটা আমরা এখনো পর্যন্ত পেলাম তার মানে আমি একটা মাস্টার ইকুয়েশন পেলাম টাউ ইকুয়েল টু আই আলফা কি टॉर्क वेक्टर ना स्कॉक स्केलर बोलो ए इक्वल टू एम ए ए वेक्टर ना स्केलर वेक्टर मास्क वेक्टर ना स्केलर स्केलर एक्सेलरेशन वेक्टर ना स्केलर वेक्टर ये तो हमारा ओरिजिनल इक्वेशन चिलो ना एक बार बोलो टॉर्क वेक्टर ना स्केलर टॉर्क हेलो बोलो 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 वेरी गुड टॉर्क वेक्टर एक बार बोलो वेक्टर ना स्केलर

বলো এইটা কি আমরা সবাই বুঝতে পেরেছি বলো এইটা কি আমরা সবাই বুঝতে পেরেছি আচ্ছা যদি এটা বুঝতে পারি এইটার সাপোর্টিং এ আমি একটা প্রবলেম করাচ্ছি আই হোপ তোমরা সবাই এই প্রবলেমটা ট্রাই করবে দেখো স্যার এটা কি বলতে পারি যে আই এর ভ্যালুটা মাসের উপর ডিপেন্ড করে তোমার কথা আমি বুঝলাম না আই এর ভ্যালুটা

দেখো এরকম টেবিলের উপর রয়েছে এইখানে হিঞ্জ করা রয়েছে এইখানে যদি হিঞ্জ করা থাকে তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিস ওকে এবার আমি কি করেছি এইখানে তোমার একটা ফোর্স অ্যাপ্লাই করেছি তাহলে সেই ফোর্সটাকে যদি আমি দেখাই এইটাই সেটা হচ্ছে এইরকম কারেক্ট বলো একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ এই অ্যাঙ্গেলটা থার্টি সেভেন কারেক্ট এই টোটাল লেন্থ এল তাহলে বলো এই বডিতে ভালো করে শোনো এই বডিতে মানে এই সিস্টেমে না বডিও বলতে পারো আমার টর্ক ডেভেলপ হবে বলো টর্ক ডেভেলপ হবে কম্পোরেন্ট হবে ভেরি গুড যদি টর্ক ডেভেলপ হয় তাহলে আলফা ডেভেলপড হবে হ্যাঁ তাহলে সেই আলফার ভ্যালুটা বার করতে বলেছে কি বললাম বলো সেই আলফার ভ্যালুটা বার করতে বলেছে ওকে সেই আলফার ভ্যালুটা বার করতে বলেছে কি করে বার করবো বলো তো আলফার ভ্যালুটা সবার প্রথমে আমাকে কি বার করতে হবে টর্ক বার করতে হবে দেখো আমি করছি আস্তে আস্তে করছি এইটা তো এফ এর কটা কম্পোনেন্ট বলো তো এইটার ভ্যালু কি হবে বলো তো এই পয়েন্টটাকে যদি আমি ও ধরি এই পয়েন্টটা তাহলে টর্ক অ্যাবাউট ও কত টর্ক অ্যাবাউট ও কত ভেবে বলো ভেবে বলো বলো তো টর্ক অ্যাবাউট ওতে কি এই ফোর্সটা আসবে ফোর এফ বাই ফাইভ টর্ক অ্যাবাউট ওতে কি ফোর এফ বাই ফাইভ আসবে আসবে না কারণ অ্যাকচুয়ালি এই ফোর্সটা তো বেসিক্যালি এইরকম না বলো এই ফোর্সটা কি এর মধ্যে দিয়ে কাজ করছে তার মানে ফোর এফ বাই ফাইভটা আসবে হ্যালো হ্যালো না আসবে না ভেরি গুড থ্রি এফ বাই ফাইভ কি আসবে

যারা ডট ক্রস বুঝতে পারছো না ডট হবে ডট যারা ডট ক্রস বুঝতে পারছো না লিভ ইট ডটই হবে এটা ক্রস হবে কে কে বুঝতে পেরেছো পারো নি বলো দেখো যারা বুঝতে পারো নি তারা ক্লকওয়াইজ সেন্সটা মনে রাখো তাহলেও হবে আচ্ছা কে বুঝতে পেরেছো বলো এটা ক্রস হবে রেজ ইউর হ্যান্ড কে বুঝতে পেরেছো

তাহলে দেখো এটা ডি হবে এল বাই ফোর হোল স্কোয়ার কারেক্ট আচ্ছা তোমরা আমাকে আলফার ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে আমাকে আলফার ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে এটা আসবে একশো আট এফ বাই থার্টি ফাইভ এম এল তোমরা ক্যালকুলেট করে বলো আমাকে আসছে কি না আচ্ছা তোমরা দুটো মিনিট একটা মিনিট একটু বসো মানে এই ক্যালকুলেশনটা করো আমি আসছি জলের বোতলটা নিয়ে আসছি

এটাই আসবে ভাই ওকে যাই হোক বলো এই প্রবলেমটায় কোনো ডাউট আছে আলফাটা আমরা বার করতে পারলাম কি পারলাম না বলো আলফাটা আমি বার করতে পারলাম কি পারলাম না পারলাম তার আমরা বুঝতে পারলাম যে ফোর্স লাগলে সেই মানে ফোর্স যদি লাগে ভালো করে শোনো ফোর্স যদি লাগে তাহলে ওটা যদি কন্টিনিউয়াস বডি হয় তাহলে সেখানে কি তোমার টর্ক কাজ করবে বলো টর্ক কাজ করবে করবে তাই না টর্ক কাজ করবে যদি টর্ক কাজ করে তাহলে আলফা জেনারেট হবে কি হবে না ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে তাহলে আমি একটু এগিয়ে যাই আচ্ছা এইবার যে প্রবলেমটা করব খুব ভালো প্রবলেম খুব ভালো প্রবলেম লক্ষ্য করো আমি ধীরে ধীরে বোঝাবো দেখো এই রোটেশনাল মেকানিক্স একদিনে কিন্তু ক্লিয়ার হবে না কারোরই হয় না ওকে নিউটনস ছাড়া আমার মনে হয় না কারোর একদিনে ক্লিয়ার হয়েছে মেকানিক্স তোমাদের সেই জন্য টাইম ডিভোট করতে হবে ওকে আচ্ছা প্রবলেমটা খুব ভালো করে শোনো খুব ভালো প্রবলেম ধরো এখানে এটা বাধা আছে ভালো করে শোনো এখানে এটা বাধা আছে ওকে আর এখানে একজন আছে এটাকে কাটার জন্য এবার ভালো করে শোনো যদি ফট করে ও কেটে দেয় কি বললাম বলো ও যদি ফট করে কেটে দেয় ঠিক আছে ও যদি ফট করে কেটে দেয় এখানে হিঞ্জ করা আছে ওকে এখানে হিঞ্জ করা আছে না আহ না হয়ে যাবে হয়ে যাবে এটা কিরকম আছে বুঝতে পেরেছো এটা ধরো মানে এটা কিন্তু আছে এটা এটা কিন্তু টেবিলের নেই মানে আমাদের দরজায় যে খিল দেয় জানো তো খিল তোমরা কি জানো দরজায় খিল দেয় আরে দরজা এরকম থাকে না দেখেছো এরকম এ পাশে এরকম এই মাঝখান দিয়ে একটা ইয়েটা দিয়ে দেয় ঠিক আছে অনেকটা সেরকম ভেবে দেখো আচ্ছা বলো তো যে মুহূর্তে কাটলো এর ভেলোসিটি কি হবে নিচের দিকে টেনজেন্সিয়াল ভেলোসিটি জিরো হবে না যে মুহূর্তে কাটলো তারপরে কি হবে বডিটা এরকম হয়ে যাবে না কিছুক্ষণ বাদে এইভাবে ঘুরবে না তাই না আচ্ছা যখন ঘুরবে এবারে বলো যখন আমি কেটে দিলাম তাহলে এ যে ঘুরছে তোর টর্ক লাগছে তাই না এ যে ঘুরছে টর্ক লাগছে তাই না বলো তো টর্কটাকে দিচ্ছে

বলো ওমেগা কত এবারে বলো আলফা প্রোডিউস হয়েছে আলফাটা কি আলফাটা কি বলো 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 আলফাটা কি কারেক্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলেশন কাকে বাড়ায় ওমেগাকে বাড়ায় না কমায় ওমেগাকে তাহলে বলো তো এইটাকে যদি আমি ইনিশিয়াল পজিশন বলি আর এটাকে যদি ফাইনাল পজিশন বলি ইনিশিয়াল পজিশনে ওমেগা 0 ফাইনাল পজিশনেও কি ওমেগা 0 হবে just one minute ha at the magnetic ha hello namo ha bolo হম সরি সরি বলো 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 ইনিশিয়াল পজিশনে ওমেগা জিরো কারেক্ট বলো ফাইনাল পজিশনে ওমেগা জিরো কি না বলো ফাইনাল ওমেগা জিরো কি জিরো কি ওমেগা বেড়েছে না কমেছে বেড়েছে বাড়িয়েছে কে বাড়িয়েছে আলফাটা আলফা আলফা রাইট আলফা কে প্রোডিউস করেছে ভেরি গুড ভেরি গুড পুরো সিনারি ওটা বুঝতে পারছো তোমাদের চোখের সামনে ক্লিয়ার হচ্ছে একটু ভাবো নিজের চোখের সামনে আচ্ছা এমজির জন্য একটা টর্ক লাগছে সেই টর্কের জন্য আলফা প্রডিউস হচ্ছে সেই আলফার জন্য ওমেগা বাড়ছে তাই না বলো আচ্ছা এবারে আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভালো করে শোনো যখন এই অ্যাঙ্গেলটা আচ্ছা বলো তো এই অ্যাঙ্গেলটা যখন ধরো এটা এখানে আমি বললাম 53 ডিগ্রি বলো 53 ডিগ্রিতে যত ওমেগা হবে 50 ए, 60 ডিগ্রি থেকে ওমেগাটা বাড়বে না কমবে দেবে বলো বাড়বে বাড়বে কারেক্ট অ্যাবসলিউটলি ডিয়া তুমি একদম ঠিক বলেছো বাড়বে কোনো সন্দেহ নেই ওকে এবারে শোনো তার মানে আমাকে কি বার করতে দিয়েছে এই যে এইখানে ওমেগার ভ্যালু কত সেটা বার করতে দিয়েছে যখন ফিফটি থ্রি ডিগ্রিতে ও ঘুরে গেছে কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ওমেগা হবে না ভেবে বলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ওমেগা হবে না ওকে বলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ওমেগা হবে তাহলে আমাকে বার করতে বলেছে ওমেগার ভ্যালু কি করে বার করব দুটো মেথড আছে আমি তোমাদের একটাই মেথড শেখাবো সেটা ইজি মেথড এবং সেটা আমার কাছে বেটার মেথড কারণ একটা ক্যালকুলাস মেথডও আছে ওটা আমাদের দরকার নেই আমি ইজি মেথডটা শেখাবো বলো এইটা এই প্রবলেমটা তোমাদের কাছে ভিজুয়ালাইজ করতে পারছো বলো আচ্ছা এইবার আমি প্রবলেমটা করছি এই প্রবলেমটা করার জন্য আমি তোমাদের একদম প্রথম দিন রোটেশনাল মেকানিক্সে দেখো প্রথম দিন রোটেশনাল মেকানিক্সে আমি দুটো কথা বলেছিলাম বা দুটো ডেরিভেশন করিয়েছিলাম তোমাদের মনে আছে কিনা আমি জানি না একটা কাইনেটিক এনার্জি আর একটা পটেনশিয়াল এনার্জি মনে আছে বলো একটা কাইনেটিক এনার্জি আর একটা পটেনশিয়াল এনার্জি তোমাদের কি মনে আছে ওটা হ্যালো দেখো

হাফ আই ওমেগা স্কোয়ার এই আইটা কি সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে না যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে সেই পয়েন্টের রেসপেক্টে আমি আই ক্যালকুলেট করেছি সেই পয়েন্টটা নট নেসেসারিলি সেন্টার অফ মাস দিয়ে যাবে তার মানে আমি এইটা বলেছিলাম আমি আমার বক্তব্যটা ছিল এইটা সেটা হচ্ছে এই যে ভালো করে শোনো পটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেট করব তখন আমরা সেন্টার অফ মাস নিয়ে ক্যালকুলেট করব কিন্তু যখন কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করব তখন আমরা সেন্টার অফ মাস নিয়ে ক্যালকুলেট করব না আমরা হাফ আই ওমেগা স্কোয়ার দিয়ে ক্যালকুলেট করব কারেক্ট আচ্ছা এইবার এইটারই এক্সটেনশন হচ্ছে এইটা খুব সুন্দর একটা প্রবলেম আমি প্রবলেমটা তোমাদের করাবো আমার খুব ফেভারিট প্রবলেম দেখো এইটা যদি রড হয় এর লেন্থ হচ্ছে এল মাস এম কি বললাম লেন্থ L মাসম এই সেন্টার অফ মাস কোথায় লাইক করছে এখানে দেখো সেন্টার অফ মাস এখানে লাইক করছে না কত দূরে লাইক করছে এখান থেকে বলো L/2 ভেরি গুড এরপর বলো এই সেন্টার অফ মাসটা কি নিচে নেমেছে বলো সেন্টার অফ মাসটা কি নিচে নেমেছে হ্যাঁ নিচে নেমেছে ভেরি গুড এই এই ডিসটেন্সটা কত L/2 ভেরি গুড তোমরা আমাকে বলতে পারবে আচ্ছা বলো এই অব্দি তো বুঝতে পেরেছি এবার আমি কি করলাম দেখো এইটাকে না রেফারেন্স লাইন ধরলাম এইটাকে রেফারেন্স লাইন ধর মারলাম এইটাকে রেফারেন্স লাইন ধরার মানে হচ্ছে আমি ক্যালকুলেট করব পোটেন্সিয়াল এনার্জি ফেনার্জি এই লাইন থেকে আচ্ছা এবার আমাকে একটা কথা বলো বলো তো এই ডিস্টেন্সটা কত ভেবে বলো এই ডিস্টেন্সটা ভাই এইটা যদি মানে এই এই ট্রাঙ্গেলটা এইটা তো ট্রাঙ্গেল এই যে এই ট্রাঙ্গেলটা এই ডিস্টেন্সটা কত এইটা ফিফটি থ্রি আর এটা এল বাই টু তাহলে এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা আরে ভাই এল বাই টু কস সাইন ফিফটি থ্রি সাইন না কস সাইন দাঁড়া দাঁড়া এক মিনিট হ্যাঁ এটা ফিফটি থ্রি তো

তার মানে এই ডিস্টেন্সটাকে যদি আমি এইচ বলি তাহলে এইটা হচ্ছে এইচ না এইচ এর ভ্যালু তোমরা বুঝতে পেরেছ এখনো কিন্তু আমি কনসেপ্ট লাগাইনি আমি জাস্ট ক্যালকুলেশন গুলো করছি কারেক্ট এবার শোনো বলো তো ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনে এনার্জি সেম বলো এনার্জি সেম সেম বলো এনার্জি সেম কি সেম না পোটেনশিয়াল এনার্জি কথা বলছো না টোটাল এনার্জি টোটাল এনার্জি ইনিশিয়ালের যা টোটাল এনার্জি আর ফাইনালের যা টোটাল এনার্জি सेम কি सेम নয় হ্যাঁ স্যার सेम ভেরি গুড তাহলে বলো তো ইনিশিয়ালের পটেনশিয়াল এনার্জি কত এমজিএইচ না কারণ সেন্টার অফ মাসটা এই রেফারেন্স লাইন থেকে কতটা দূরে আছে সেটাই আমরা ক্যালকুলেট করেছিলাম মনে আছে দেখো এই যে এই যে এমজি আর এইচ সেন্টার অফ মাস বুঝতে পেরেছো হ্যালো তাহলে বলো তো এটার এমজিএইচ না দেখো 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 এমজিএইচ না

আর কি বার করতে হবে বলো আমি ভাবছিলাম যে লিনিয়ারটা বার যাই হোক দেখো এটা আই এটা এফ কে কে বুঝতে পেরেছ বলো আচ্ছা বডিটা কি পিওর রোটেশন করছে না ট্রান্সলেশনও করছে যদি পিওর রোটেশন করে তাহলে কি হয় হাফ আই ওমেগা স্কোয়ার হয় না দেখো আমি তাই লিখিয়েছিলাম দেখো কাইনেটিক এনার্জি পিওর রোটেশন হাফ আই ওমেগা স্কোয়ার ওকে এবারে শোনো এই দুটোর মধ্যে কি রিলেশন এই দুটোর মধ্যে কি রিলেশন ওকে এটা ইকুয়াল হয় এবার h এর ভ্যালু তুমি জানো বলতো তো i কোন পয়েন্টের এগেইনস্টে আমাকে বার করতে হবে i কোন পয়েন্টের এগেইনস্টে বার করতে হবে j পয়েন্টের এগেইনস্টে এই j পয়েন্টের রেসপেক্টে ও ঘুরছে তাহলে বলো তো i ওই পয়েন্টের রেসপেক্টে কত ml স্কয়ার বাই 3 না বলো ml স্কয়ার বাই 3 না হ্যালো বলো এম এল স্কোয়ার বাই থ্রি না ওকে তাহলে এখান থেকে তোমরা ওমেগার ভ্যালু পেয়ে যাবে বলো ওমেগার ভ্যালু পেয়ে যাবে বলো রাইট এম এল স্কোয়ার বাই থ্রি ভেরি গুড এখান থেকে তুমি ওমেগার ভ্যালু পেয়ে যাবে পাবে না বলো এম এম কেটে যাবে রাইট আমাকে ওমেগার ভ্যালু কেউ একজন বার করে বলো তো কি আসছে আমি এটা বার করিনি ওমেগার ভ্যালু কি আসছে বলো তো

ভেরি গুড তোমরা আমার কনসেপ্টটা কি বুঝতে পেরেছো দ্যাটস বোর ইম্পর্টেন্ট বলো কনসেপ্টটায় কোনো ডাউট আছে বলো কনসেপ্টটায় কোনো ডাউট আছে স্যার আমরা যে ওয়ার্ক ডানটা করছি ওটা ধরছি না তাই তো এখানে জাস্ট কাইনেটিক আর প্রোটেনশিয়াল যেটা করছি ওয়ার্ক ডান করছি মানে বলো আমি বুঝতে পারিনি মানে এখানে তো আর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে না বলে আমরা জাস্ট ওই পোটেন্সি মানে পোটেন্সিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিটাকে নিয়ে মানে দুটো অফ ইনিশিয়াল আর ফাইনাল কেসে মানে মানে সেম এনার্জি বলছি দুটো পয়েন্টে এখানে এক্সটার্নাল ফোর্স কাজ করছে কি সেটা বলতে পারবে এমজি কিন্তু এমজি এমজি এর ওয়ার্ক ডানটা আমরা ধরছি না আমি সেটাই বলছি কেন ধরছি না কেন দেখো এমজি এর ওয়ার্ক ডানটা ধরছি অ্যাকচুয়ালি এই এমজি এর ওয়ার্ক ডানটাই তো পোটেন্সিয়াল এনার্জি কেন এমজি যেটা ওয়ার্ক ডান করছে সেটাই তো পটেনশিয়াল এনার্জি কারণ এমজি ইজ আ কি ফোর্স কনজারভেটিভ ফোর্স আর কনজারভেটিভ ফোর্সের জন্যই পটেনশিয়াল এনার্জিটা কনজারভেটিভ ফোর্সের জন্যই পটেনশিয়াল এনার্জিটা एप्लीকেবল கரெক্ট হ্যাঁ তার মানে ওই mg এর জন্য যে ওয়ার্ক ডানটা সেটা ধরছি কিন্তু সেটা পটেনশিয়াল এনার্জি হিসেবে আচ্ছা এই প্রবলেমটা তোমরা ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েও করতে পারতে আচ্ছা আচ্ছা ওইটাই আমি জিজ্ঞেস করাচ্ছি ওকে கரெক্ট 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 কোনো डाउट আছে বলো বলো কোনো ডাউট আছে আচ্ছা তাহলে আজকে আমাদের হ্যাঁ বলো 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 কোনো ডাউট আছে বলছি যে কিভাবে বুঝবো যে আই এর কনসেপ্ট জানতে হবে মানে পিওর রোটেশনের অঙ্ক তুমি এটা বলো এই এটা ঘুরছে কিনা তুমি কি করে বুঝবে এটা এটা কি বুঝতে পারছো যে ঘুরছে একটা রড হ্যাঁ ঘুরছে রড কারেক্ট এবার রডটা কন্টিনিউয়াস বডি না পয়েন্ট পার্টিকল

বলো তোমরা ভেরি গুড তোমাদের আমার ভালো লাগছে তোমাদের যদি আবারও বলছি তোমাদের যদি আমার তোমাদের যদি রোটেশন মেকানিক্স ভালো লাগে আরো কিছু জানতে ইচ্ছা করে আমার অ্যাডভান্স ভিডিও দেখো অলমোস্ট কুড়ি থেকে বাইশ ঘন্টার লেকচার আছে টু টু হাই লেভেল লেকচার মানে অলিম্পিয়াডে যেসব প্রবলেম এসছে সেই সব প্রবলেম আমি ডিসকাস করেছি ভালো লাগবে আচ্ছা আমি করিয়ে দিচ্ছি দেখো আমি না জেনারেল করিয়ে দিচ্ছি জেনারেল বলতে কি বলতো এই যে ফিফটি থ্রি ডিগ্রিটাকে থিটা নিয়ে করিয়ে দিচ্ছি সুবিধা হবে তোমাদের তাই না বলো হ্যালো দেখো ওটা তারপরে থিটার ভ্যালু যা খুশি বসিয়ে দিও মানে যা ইয়ে বলবে ভালো করে লক্ষ্য করো ভালো লাগবে এই মেথডটাও খুব ভালো মেথড আচ্ছা দেখো এটা হচ্ছে এই ঘটনাটা কি ছিল ওখান থেকে কেটে দিয়েছে ঠিক আছে এ এখান থেকে পড়ছে এমজি বলো তো ইনিশিয়ালি টর্ক কত এই পয়েন্টটাকে বলছি ও অ্যাবাউট ও টর্ক কত এটা ইজি মেথড এমজি 2 এল বাই 2 কোনো डाउट আছে নেই এবারে ভালো করে শোনো এটা হচ্ছে এমজি এল বাই 2 এটা মানে কি আই আলফা না এটা মানেই তো আই আলফা এটা মানেই তো আই আলফা আই এর ভ্যালু কত ওয়ান থার্ড এম এল স্কোয়ার কারণ এম ওয়ান থার্ড এম এ স্কোয়ার আলফা তাহলে আলফার ভ্যালু কি আসছে বলতো এম এম কেটে যাচ্ছে এমএম কেটে যাচ্ছে থ্রি বাই টু বলো থ্রি বাই টু ও হো না 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 আচ্ছা 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 আমি আহ হম থ্রি বাই হ্যাঁ 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 থ্রি বাই টু জি বাই এল জি বাই এল আচ্ছা একটা মিনিট একটু ভাবতে দাও আলফার ভ্যালু ওকে ওকে আচ্ছা এটা আলফাটা কি তোমরা বুঝতে পেরেছো এই অবস্থায় জাস্ট ইনিশিয়ালি যখন ওকে কাটা হলো ঠিক আছে তারপরে দেখো এ এরকম হবে না একটা সময় ভেবে বলো এই অ্যাঙ্গেলটা থিটা এইখান দিয়ে এম জি কাজ করছে বলো তো এই ইয়েলো ইয়েলো কেসে ও কত হবে একদম ভেবে বলবে আমি কি বলেছিলাম বাড়িয়ে দাও আগে পেছনে আর এই ডিস্টেন্সটা কি বলো বলো তো টাও ও কি হবে বলো তো এর ভেবে বলো ভেবে বলো এইটা থিটা মানে এই ট্রায়াঙ্গেলটা সবাই ভেবে বলো সবাই ট্রাই করো থিটা এইটা হচ্ছে এল বাই টু আর এই সরি এই ডিস্টেন্সটা সরি এই ডিস্টেন্সটা কি হবে এল বাই টু কসিটা না সাইনটা কসিটা তারপরে বলতো টাও ও কি হবে এম জি এইটা ইকল টু আই আলফা লিখতে পারি বলো এটা ইকল আই আলফা লিখতে পারি হম বলতো এটা ইকল আই আলফা লিখতে পারি হ্যালো আচ্ছা এটা যদি ইকুয়াল টু আই আলফা লিখতে পারি এখান থেকে আমার আলফার ভ্যালু কি আসছে বলো থ্রি বাই টু বলো বলো জি বাই এল কসফিটা আসছে বলো 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 আসছে হ্যাঁ স্যার ওকে 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 আচ্ছা এবারে শোনো এটা আমার ইনিশিয়াল আলফা এটা এটা ইনিশিয়াল আলফা এটা ফাইনাল আলফা বলো তো ইনিশিয়াল আলফা আর ফাইনাল আলফা सेम না डिफरेंट বলো ইনিশিয়াল আলফা আর ফাইনাল আলফা सेम না डिफरेंट डिफरेंट वेरी गुड वेरी गुड वेरी गुड তাহলে বলো তো वेरी गुड তার মানে বলো তো ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি এটা আমি ইউজ করতে পারি না কেন वेरी गुड वेरी गुड আলফা ভেরিয়েবল তার মানে আমাকে যদি তার মানে আলফা ভেরিয়েবল তার মানে বলো তো আমাকে কি ইউজ করতে হবে ক্যালকুলাস তাই না যদি আলফা ভেরিয়েবল হয় তাহলে কি হয় এটা ক্যালকুলাস এর চলে আসে না এবার দেখো আমি এটা লিখতে পারি আলফা ইকুয়াল টু আচ্ছা না এই এখান থেকে আলফা মানে কি ডি ওমেগা বাই ডিটি না আরে ভাই ডি ওমেগা বাই ডিটি না তার মানে এইটাকে আমি লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি ইকুয়াল টু থ্রি বাই টু জিএল বাই কস থিটা লিখতে পারি বলো 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 বলো

d ওমেগা ইকুয়াল টু 3/2 g/l cos θ करेक्ट करेक्ट এবারে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বলো তো ইনিশিয়ালি ওমেগা কত ছিল জিরো ফাইনালি আমার ওমেগা কত হয়েছে বলো ওমেগা এইবারে ইনিশিয়ালি থিটার এর ভ্যালু কত ছিল ইনিশিয়ালি এই যে এইটাই ইনিশিয়ালি থিটার এর ভ্যালু কত ছিল এই পজিশনে জিরো না হ্যাঁ স্যার আর ফাইনালি 53 ডিগ্রি না

সাইন্সিটা তুমি একদম ঠিক বলেছো রিয়ার ইন টু সাইন সি টা হুম 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 দেখো টু টু কাটলো থ্রি এই দেখো এটা কি আসছে হ্যালো দেখো এই আসছে আচ্ছা এইবার তোমরা আমাদের আগেরটা অ্যানসার কত বেরিয়েছিল তোমরা এবার বলো কোন ডাউট আছে কি নেই ভালোই ছিল ভালোই ছিল কিন্তু আমার কাছে এনার্জির মেথড বেশি ভালো কেন বলবো এবার তোমরা বলবে দাদা আগে এই মেথড তো ভালো ভালো করে শোনো কেন বলছি ধরো আমরা কি করেছি এইটাই কি করেছি দেখো এই ওপর থেকে ছেড়েছি না কিন্তু আমি তোমাকে যদি বলতাম যে আমি এরকম একটা পজিশন থেকে ছেড়েছি এরকমটা একটা পজিশন থেকে ছেড়ে এই অবধি পজিশনে গেছি তাই না হ্যাঁ হয়ে যেত কোনো অসুবিধা নেই কিন্তু এখানে ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হতো আমি ধরো এখানে বললাম থিটা ওয়ান আর এখানে বললাম ঠিক সরি এখানটা বললাম থিটা টু এইটুকু এইটা এইটুকু ঘুরেছে থিটা থিটা কি বললাম বুঝলে এনার্জি মেথড দিয়ে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এই মেথড দিয়ে হবে না এটা আমি একবারও বলিনি তখন কি দুটো প্রসেসে করতে হতো একটা থিটা ওয়ান একটা এর উপর দিয়েও হবে মনে কিন্তু হ্যাঁ আরেকবার বলো তখন কি দুটো স্টেপে হবে না মানে একটা থিটা ওয়ানের জন্য একটা থিটার জন্য না ভাই তখন লিমিটটা হবে থিটা ওয়ান থেকে থিটা প্লাস থিটা ওয়ান এই যে এখানে যে লিমিটটা বসালাম না 0 টু থিটা 0 টু থিটা এখানে লিমিটটা হবে থিটা ওয়ান থেকে থিটা প্লাস থিটা ওয়ান ওকে এনিওয়ে যে যে মেথডে কমফোর্টেবল হয় সেটা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই মেথডটাও বেশ ভালো মেথড দুটোই ভালো মেথড কিন্তু দেখো এনার্জির মেথডটা খুব কম মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা কেন বলো তো আমি এনার্জির মেথডটা ইউজ করছি ভেবে বলো তো মানে করতে চাইছি তার কারণে এখানে ক্যালকুলাস আসছে সেটাকে অ্যাভয়েড করার জন্য ক্যালকুলাস কেন আসছে ক্যালকুলাস কেন আসছে তোমরা আলফা সেই জন্য আলফা যদি কনস্ট্যান্ট হতো তাহলে আমাদের প্রবলেমই হতো না এইবার আমার কোয়েশ্চেন আলফা কেন ভেরি করছে বলতে পারবে আলফা কেন ভেরি করছে

হ্যাঁ 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 আচ্ছা এখান থেকে আমি আরো একটা কথা বলবো ভালো করে শোনো এখান থেকে আমি আরো একটা কথা বলবো ভালো করে শোনো আচ্ছা তার মানে আমি এটা আগে বলিনি আলফা ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবল আলফাকে প্রডিউস করছে টর্ক টর্কটা প্রতি মোমেন্টে ভেরি করছে আলফা যদি প্রতি মোমেন্টে প্রতি পয়েন্টে ভেরি করে তাহলে টর্কটাও প্রতি পয়েন্টে ভেরি করছে টর্কটা কেন প্রতি পয়েন্টে ভেরি করছে সেটা হচ্ছে টর্কটা এমজি ক্রিয়েট করছে এমজি এর সাথে পারপেন্ডিকুলারটা ডিসটেন্সটা কমে যাচ্ছে সেই সেটার জন্য ভ্যারি করছে কোনো डाउट আছে এই 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 পুরো সিনারিওটা কি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এইবারে দেখো খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো যেটা তোমরা কেউ লক্ষ্য করেছো আমি জানি না এইখান থেকে এই ডিসটেন্সটা কত এই পয়েন্টের ডিসটেন্সটা এই পয়েন্টের এই পয়েন্টের এল ডিসটেন্সটা এল তাই না বলো তো এই পয়েন্টের এই দিকে আলফা সরি টেনজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত বলো তো এই অ্যাক্সেলারেশন কত এই ডিরেকশনে এটি না এটির ভ্যালু কি হয় আলফা ইনটু আর তাই না এই পয়েন্টের এই পয়েন্টের আলফা ইনটু আর হ্যালো এই পয়েন্টের আচ্ছা আলফা ইনটু আর বলো তো আর এর ভ্যালু কত আর এর ভ্যালু কত বলো আর এর ভ্যালু এল না আলফার সাথে গুণ করলে দেখো তো থ্রি বাই টু জি আসছে কিনা

হ্যাঁ আমি ইনিশিয়াল আমি ইনিশিয়াল পয়েন্টটাই ক্যালকুলেট করছি আমি ইনিশিয়াল পয়েন্টটাই ক্যালকুলেট করছি তোমরা কি লক্ষ্য করেছো সবাই যে ইনিশিয়ালি ইনিশিয়ালি যখন আমি এই রডটাকে ছাড়ছি সেই মুহূর্তে এ পয়েন্টের অ্যাক্সেলারেশন কত সেই মুহূর্তে এ পয়েন্টের অ্যাক্সেলারেশন কত জি এর থেকে থেকে বেশি কি বললাম বলো এর থেকে বেশি এইটা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছ জিয়ের থেকে মানে একটা পয়েন্টকে যদি আমি ছেড়ে দিই তাহলে সেটা জিয়ের থেকে বেশি অ্যাক্সেলারেশন হয় কি হয় না দেখো এই ক্ষেত্রে এ পয়েন্টের অ্যাক্সেলারেশন এর থেকে বেশি কি বেশি না হ্যাঁ বেশি ভেরি গুড বলো তো সি পয়েন্টের টেনজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত সি পয়েন্টের সি পয়েন্টের 3/2 ইনটু সেটা ফাইনাল করে বলো আমায় সি পয়েন্টের এ টেনজেন্সিয়াল সি পয়েন্ট আলফা ইনটু বাই টু বলো আলফা ইনটু এল বাই টু কত আসছে থ্রি বাই রাইট থ্রি বাই থ্রি বাই ফোর ফোর জি ওকে আচ্ছা তোমাকে যদি বলি কোন পয়েন্টের অ্যাক্সেলারেশন টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন জি বার করতে পারবে কোন পয়েন্টের টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন জি মানে এই পয়েন্ট থেকে কত দূরে সেই পয়েন্টটা বার করতে পারবে বলো কোন পয়েন্টের ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন জি স্যার মিনিট হ্যাঁ হ্যাঁ মানে এই পয়েন্ট থেকে সেটা কত ডিসটেন্সে হবে এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টটার ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন জি এটাকে ডি পয়েন্ট বললাম যার ডিসটেন্স এক্স একদম ও পয়েন্টের জি অ্যাক্সেলারেশন হ্যাঁ হ্যাঁ ও পয়েন্টে

তাহলে এটি জি মানে হচ্ছে আমি লিখেছি এক্স ইন্টু আলফা এক্স দূরে ইনটু জি ঠিক আছে তার মানে এটা আসছে জি বাই আলফা এবার জি বাই আলফা মানে থ্রি বাই টু জি বাই এল জি জি কেটে গেল টু থার্ড এল বুঝতে পেরেছ বলো বলো তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো আচ্ছা যদি না ডাউটস থাকে তাহলে আজকে আমি নতুন কোন আর থিওরি শুরু করব না আমি একটা প্রবলেম করাবো প্রবলেমটা কোথায় ছিল জানো একটু আগের দিকে ছিল দাঁড়াও একটা ভালো ভালো বলবো না মানে ওই একটা কনসেপ্ট কনসেপচুয়াল নয় এটা জাস্ট ফর্মুলা বেস প্রবলেম কারণ তোমরা ওগুলো জেনে গেছো আচ্ছা এটা রোপের প্রবলেম না এখান দিয়ে রোপ না এটা করাবো না এটা আমাকে নেক্সট দিনই করাতে হবে কারণ আমি রোপ এখনো বলিনি তোমাদের আচ্ছা আমি যে কনসেপ্ট আজকে করিয়েছি তোমাদের কোনো জায়গায় কি কোনো ডাউট আছে আজকে যে কনসেপ্ট আমরা করিয়েছি বলো কোনো জায়গায় কি তোমাদের কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে যদি না না থাকে তাহলে আমাকে এই কোয়েশ্চেনটা করে দেখাও তো এই কোয়েশ্চেনটা আমি কি আমি মানে তোমরা কিছু বলবো না ভালো করে দেখো এটা একটা ওয়াল ওকে যখন ও এই পজিশনে পড়েছে যখন এই পজিশনে পড়েছে মানে একদম ভার্টিকাল হয়ে গেছে যখন পুরো ভার্টিকাল হয়ে গেছে তখন ওমেগা কত এর মাস এম লেনতেল আমি একদম বলবো না তোমরা যেভাবে খুশি করতে পারো কোনো আমার আপত্তি নেই যে মেথডে খুশি কিন্তু আমাকে ফাইনাল আনসার বলতে হবে ওই পয়েন্টটাতে ওটা ফিক্স তো মানে ওই অ্যাক্সিসের রোটেশন ওই যেটা আপনি ডট দিয়েছেন करेक्ट

বলো আনসার বোর্ডের সামনে লেখা আছে আমি প্রবলেমটা করছি এই এই কত কত অ্যাঙ্গেলটা থার্টি বলো তো এই ডিস্টেন্সটা কত এল বাই টু সাইন থার্টি ওকে এবারে বলো তুমি এইটাকে রেফারেন্স লাইন ধরছ কারেক্ট এইটাকে তুমি রেফারেন্স লাইন ধরছ তার মানে এইটা ইনিশিয়াল পজিশন এইটা ফাইনাল পজিশন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত জিরো পটেনশিয়াল এনার্জি কত এম জি বাই টু থিটা ওহো সাইন থার্টি টু ফাইনাল পজিশনে এনার্জি কত ফাইনাল পজিশনে হাফ আই স্কোয়ার ফাইনাল পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি কত বলো ফাইনাল পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি কত কেন এটাকে আমি রেফারেন্স লাইন ধরেছি আইএর ভ্যালু কত ওয়ান থার্ড এম এল স্কোয়ার ওয়ান থার্ড এম এল স্কোয়ার ওকে ওয়ান থার্ড এম এল স্কোয়ার ওকে তাহলে এখান থেকে তোমাদের এ ভ্যালু এইটা আসছে বলো 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 এটা আসছে যদি তোমাদের কোনো থাকে আমাকে করতে পারো যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো আচ্ছা এইটা আমি একটা হোমওয়ার্ক দেব হোমওয়ার্কটা শোনো সেটা হচ্ছে এই যে এই রডটা তো এখানে হিঞ্জ করা আছে দেখো এই রডটা তো এখানে হিঞ্জ করা আছে হিঞ্জ 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 করা আছে তো মানে হিঞ্জটা কিরকম হয় জানো কি বলো জানো কি যেমন দেখো ধরো এরকম একটা কাঠের টুকরো আমি কি করলাম তাকে মাঝখান থেকে কেটে নিলাম এটা কেটে নিলাম মানে এখানটা ফাঁকা এবার এই জায়গাটা কারণ এটা তো থ্রি তে এটা অ্যাকচুয়ালি থ্রি ডিতে না বলো কারেক্ট তার মানে এখানে আমার ফাঁকা এবার আমি কি করলাম এটা ধরো আমার ওয়াল এই ওয়ালের এইখানে হচ্ছে আমি একটা নেল পেরেক রাখলাম পেরেক যেটা তুমি সামনে থেকে যদি দেখো এরকম দেখতে পাবে যদি সাইড থেকে দেখো তাহলে এরকম দেখতে পাবে বুঝতে পেরেছ বা এরকম তাই না এবার দেখো এই কাঠে কাঠের এই উডেন এই ব্লকটাকে আমি এসে একদম এখানে প্লেস করলাম সরি রেড দিয়ে করি বুঝতে পারবে তোমরা কি বুঝতে পেরেছো তুমি সামনে থেকে ইয়েটা এরকম দেখতে পাবে পেরেকটা আর মাঝখানে ফাঁকা বলে তাই না এইবার এই 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 তোমার স্ট্রাকচারটা দিকে বা এইদিকে ঘুরতে পারবে কি পারবে না ভেবে বলো এইভাবে এইভাবে পারবে কি পারবে না পারবে তাই আচ্ছা এবার দেখো এইটা বোঝার জন্য আমি একটু ইয়ে করছি দেখো টু ড্র করছি বুঝতে পারবে জাস্ট দুটো মিনিটের ব্যাপার হ্যাট রেড দিয়ে করবো না দেখো দেখো এটা হচ্ছে কাঠের টুকরোটা ওকে এইটা হচ্ছে ওর ভেতরের হোলটা আমি কি করেছি এটা এসে জাস্ট এর উপর এরকম বসিয়ে দিয়েছি জাস্ট এর থেকে বড় তাহলে বলো তো এই জায়গাটায় টাচ করে আছে না এই জায়গাটায় বলো এই জায়গাটায় টাচ করে আছে নেলটাকে তার মানে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি কথা বললাম দেখো এই যে পেরেকের ওপর বসিয়ে দিয়েছি এই নেলের ওপরে পেরেক বসিয়ে দিয়েছি আর এখানে একটা এয়ারলাইন গ্যাপ আছে তার মানে এই রডটা আর এই পেরেকটা এই পয়েন্টে টাচ করে থাকবে না একদম টপমোস পয়েন্টে টাচ করে থাকবে না বলো এই অবস্থায় টপমোস পয়েন্টে টাচ করে থাকবে না যদি পয়েন্টে টাচ করে থাকে তাহলে নিশ্চয়ই এই এটা হচ্ছে ধরো নেলটা এই কাঠের ব্লকটার ওপরে দিকে ফোর্স দেবে না নেলটা আর এই তোমার কাঠের ব্লকটা এই নেলটার এই এইদিকে ফোর্স দেবে না বলো বুঝতে পেরেছ কি তোমরা কি বুঝতে পেরেছ ওকে এবারে ভেবে দেখো এ এটা এই পজিশনের ঘটনা কিন্তু যদি এরকম ঘোরে দেখো যদিও এরকম ঘোরে তাহলে নট নেসেসারিলি ভালো করে শোনো নট নেসেসারিলি আমার যে এই এই যে টাচ যে টাচিং পয়েন্টটা এই নেলের সাথে সেটা এই কেসের একদম টপ টপমোস্ট পজিশনে ছিল যখন ঘুরবে তখন এই কেসে টক পজিশনে নাও হতে পারে এই কেসে এই পজিশনেও হতে পারে তখন এই পজিশনে ফোর্স দেবে আর এইভাবে ফোর্স দেবে এই বডিটা তার মানে ভেবে দেখো এই যে ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটা হচ্ছে হিঞ্জ ফোর্স দেখো হিঞ্জ ফোর্স এই হিঞ্জ ফোর্স এর ডেফিনেটলি মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই ওয়াইসিস দুটো দিকে

ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এয়ারলাইন গ্যাপটা নেই আমার কথা বুঝতে পারলে আমি এয়ারলাইন গ্যাপটা কেন বুঝিয়েছি বুঝতে পেরেছ যাতে আমি এইটা বোঝাতে পারি যে এই তোমার নেলটা আর এই মানে ওপরের হোলটা একটা পয়েন্টে টাচ করে আছে নেলটা আর ওই হোলটা একটা পয়েন্টে টাচ করে আছে এইটা বোঝানোর জন্যই আমি তোমাকে এয়ারলাইন গ্যাপটা ইয়ে করেছি কিন্তু যদি এটা হিঞ্জ করা থাকে তাহলে কিন্তু এখানে এয়ারলাইন গ্যাপ থাকে না থাকে কি কখনো ভেবে বলো হয়ে যায় রাইট এইটা হচ্ছে সেই প্যাক্ট ওকে আমি তো বোঝানোর জন্য এটা ইয়ে করেছি এবার বলো এটা যদি পুরো প্যাক্ট হয়ে যায় এটা যদি ইয়ারল্যান্ড গ্যাপ হয় না তাহলে কিন্তু এই পয়েন্টেই টাচ করে থাকবে কি বললাম এই পয়েন্টেই টাচ করে থাকবে কিন্তু এটা এরকম হয় না এটা হয় এই রকম এই রকম ওকে ভেবে দেখো তোমাদের দরজার যদি খিল থাকে দেখো সেখানে হিঞ্জটা হিঞ্জটা

হিংজ কোন ফোর্স যায় কি যায় না करेक्ट करेक्ट তোমাদের আমি তোমাদের ভাবতে বললাম এই হিংজ ফোর্সটা কি সব সময় মানে যে ওরিয়েন্টেশনে আছে ওই রড মানে এইটা ওটার সাথে পারপেন্ডিকুলারে হয় না 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 এটা নিয়ে আমি নেক্সট দিন ডিসকাস করব ওকে জাস্ট আমি তোমাদের একটু ভাবতে বললাম এই ফাইনাল পজিশনে হিংজ ফোর্স কত ফাইনাল পজিশনে হিংজ ফোর্স কত ইন দেখো আমি এটা করাতাম না আমি এটা করাতাম না আমি আজকেই এটা স্কিপ করে যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো এই সি ভার্মাতে এই কনসেপ্টের ওপরে অনেকগুলো প্রবলেম আছে অ্যাটলিস্ট দশটা প্রবলেম আছে হিনজ ফোর্সের ওপরে যদি আমি না করাই তাহলে তোমরা এই সি ভার্মাটা সলভ করতে পারবে না কারণ তোমাদের থরলি এই সি ভার্মাটা সলভ করানো হচ্ছে সেই জন্য আমি আবার এখানে ব্যাক করে এলাম তোমরা যদি আমার লেকচার দেখো অ্যাডভান্সের তাহলে দেখবে হিঞ্জ ফোর্স অনেক আগে করানো আছে যাই হোক আমার হঠাৎ করে মনে হয়েছে যে আরে তোমরা তো এসি ফার্মা সলভ করো ওখানে এই কনসেপ্টের প্রবলেম আছে সেই জন্য আমি হিনজ ফোর্সটা নিয়ে এলাম তোমরা একটু ভেবো যে ফাইনাল পজিশনে হিঞ্জ ফোর্সটা কিভাবে কাজ করতে পারে কারেক্ট কারণ এই রডটা না বা দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে ভেবে দেখো রডটা কি ট্রান্সলেশন কোনো মোশন করছে করছে না বলো রডটা কি ট্রান্সলেশন কোনো মোশন করছে করছে না ওকে তোমরা একটু ভেবো আমি নেক্সট দিন এখান থেকে শুরু করব মানে আমরা হিন্ড ফোর্সটা দিয়ে শুরু করব ক্লিয়ার আমার আজকের লেকচারের মেইন উদ্দেশ্যটা ছিল তোমাদের এটা বোঝানো যে হিন্ড ফোর্স বলে একটা ফোর্স কাজ করে হিন্ড থাকলে তো হিন্ড যদি কোনো মানে লেগে থাকে তাহলে তো সেটা কাজ করবে ক্লিয়ার বলো কোনো ডাউট আছে আজকে যা করেছি কোনো ডাউট আছে কোথা থেকে করা শুরু করেছি আচ্ছা ডান বাই কাপল থেকে করা শুরু করেছি তারপরে একটু মোটামুটি বেশ কিছু কনসেপচুয়াল জিনিস করেছি হিঞ্জ কথা তোমাদের বললাম ওকে তোমরা লেকচারটা আরেকবার দেখো আজকে তো ফ্রাইডে ভেরি গুড नेक्स्ट অনেক সময় পাবে নেক্সট দিন তাহলে তোমাদের তোমরা যত ভালো রেসপন্ড করবে আমি তত তোমার ডিপে যেতে পারি তার মানে যেতে না হয় তার জন্যই হিঞ্জটা মানে অপজিং ফোর্স দিতে হ্যাঁ ইউ আর রাইট

ট্যানজেন্সিয়ালটা শুধু নয় এখানে রেডিয়ালটাও কাজ করবে কেন তো কারণ এই পজিশনে এসে এই পজিশনে এসে এর একটা ওমেগা থাকবে কি থাকবে না যদি ওমেগা থাকে তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স আছে কি নেই ওমেগা স্কোয়ার আর যেটা সেন্ট্রিপেটাল ফোর্স আছে কি নেই আছে আচ্ছা ফোর্স কারেক্ট ওইটা কাজে লাগবে একটু ভেবো ভালো লাগবে ওকে আজকে তাহলে আমরা এখানেই রাখি